নগরবাসীর স্বপ্নের বাহন মেট্রো রেলের টিএসসি স্টেশন উদ্বোধন উপলক্ষে আনন্দ র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। রেলকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ র্যালি সহ নানা ধরনের আয়োজনে বর্ণিল ভাবে কিন্তু ক্যাম্পাসকে সাজিয়েছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে মেট্রো রেল, সেই মেট্রো রেলের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন অর্থাৎ টিএসসি স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওঠানামা করতে পারবেন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত বলছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা এই যে আনুষ্ঠানিকতা বা এই যে মেট্রো রেলের উদ্বোধন সেটির জন্য বা মেট্রো রেল চালু করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে দেশের এই ধরনের প্রকল্পের মাধ্যমে সর্বসাধারণের পাশাপাশি শিক্ষার্থীরাও আসলে উপকৃত হয়েছে এবং শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বড় অংশ অনাবাসিক শিক্ষার্থী, যারা আবাসিকতার বাইরে থাকেন সেই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে মিরপুর বা উত্তরা থেকে আসতে হয়, তো সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে শিক্ষার্থীদেরকে সবসময় যানজটের কবলে পড়তে হয়। মেট্রো রেল চালু হওয়ার ফলে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশনটি যেটি সেটি চালু হলে শিক্ষার্থীদের আসলে সেই দুর্ভোগটি থাকবে না এমনটি বলছেন শিক্ষার্থীরা। পাশাপাশি শিক্ষার্থীরা বলছেন যে তারা এই যে ক্লাস এবং টিউশন করার ক্ষেত্রে যে যানজটে পড়তেন সেটি থেকে তারা মুক্তি পাবেন। পাশাপাশি তারা কিন্তু হাফ পাসেরও দাবি জানিয়েছেন, অর্থাৎ অর্ধেক ভাড়া যেন শিক্ষার্থীদেরকে করা হয়, শিক্ষার্থীদের জন্য করা হয় সেই দাবিটি তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার ছিল কিন্তু এই মেট্রো রেলকে ঘিরে, একটি গোষ্ঠী আসলে চক্রান্ত করেছিল বা অপপ্রচার ছড়িয়েছিল, গুজব ছড়িয়েছিল যে এই মেট্রো রেল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দিয়ে প্রবেশ করে সেক্ষেত্রে শিক্ষার পরিবেশ নষ্ট হবে। এই ধরনের অপপ্রচার বা গুজবে কান না দিয়ে প্রধানমন্ত্রী তার দৃঢ় চেতা নেতৃত্বের মাধ্যমে এই মেট্রো রেল যে প্রকল্প সেটি বাস্তবায়ন করেছেন, যার প্রত্যক্ষ সুফল ভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুতরাং সেই জন্য প্রধানমন্ত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন এবং তারা বলছেন আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম, বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর এই অবদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার নির্বাচিত করবে এমনটি বলছেন তরুণ প্রজন্মের এই শিক্ষার্থীরা। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেট্রো রেলকে ঘিরে শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাসের সবশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ।